আমরা এখন কি চাচ্ছি ওয়াটার মার্ক সেট করতে যাতে আমরা যখন প্রিন্ট দিব তখন যেন আমাদের এই ডকুমেন্টটা মাঝখানে ওয়াটার সেট করা হয় দেখায় তাহলে এটা কিভাবে করব এই জন্য আমাদের যে লে আসতে হবে অবশ্যই এই দুই নম্বরটাই আসবে বর্তমানে আমরা যেভাবে আসি দুই নম্বরটাই আসবেন ওয়াটার মার্কটা যেহেতু আমরা মাঝখানে সেট করব তাহলে আপনি এই মাঝখানে যে হেডার পার্টটা নিছি এই বক্সে ক্লিক করবেন যেহেতু অলরেডি আমাদের এই বক্সের ভিতরে একটা লেখা আছে আমরা এই জায়গাটায় এই লেখাটা রেখে আমি এখন কি করব একটা ইন্টারবাটনে চাপ দেব এখন আমরা হেডার এন্ড ফুটার এ চলে যাব হেডার অ্যান্ড ফুটার এ গিয়ে এইখানে দেখবেন হেডার অ্যান্ড ফুটার এলিমেন্টস যেটা আমরা আগেরবার দেখেছিলাম এখান থেকে এখানে পিকচার লেখা দেখতে পারবে আপনি এখন এখানে পিকচারে ক্লিক করেন যখনই পিকচারে ক্লিক করলেন তখনই আমাদের সামনে এই ডায়লগ বক্সটি আসবে এখন ফর্মে ফাইল যান আপনার লোগো যেখানে আছে সেখান থেকে নিয়ে আসেন তা আমার লোকটা বা আমি যেটা ওয়াটার মার্ক হিসেবে সেট করতে চাচ্ছি সেটা ধরুন এইটা এটাকে আমি হিসেবে সেট করতে চাচ্ছি তাহলে এখন এটাকে সিলেক্ট করলাম করলাম আমি ক্লিক দেখুন এখানে কিন্তু পিকচার পিকচার দেখাবে দেখাবে না কখন আপনি যদি বাইরের সেলগুলোতে ক্লিক করেন তখন কিন্তু দেখুন এই যে পিকচার দেখাচ্ছে খেয়াল করছেন এবং এই পিকচারটা কিন্তু প্রত্যেকটা পেজে দেখাবে এই যে এই দ্বিতীয় পেজে দেখাচ্ছে এখানে দেখুন তৃতীয় পেজে দেখাচ্ছে এমনকি যখন আপনি প্রিন্ট দেবেন কন্টপিড নাম দেখুন এইভাবে দেখাচ্ছে বাট এইটা তো প্রফেশনাল হইল না তাই না আমরা এটাকে প্রফেশনাল আসলে কিভাবে করব এই জন্য আমাকে যে কাজটি করতে হবে আমরা ব্যাকে যাই এই লেআউটে এসে যেহেতু আমাদের পিকচারের পাথ আমরা কোথায় দিয়েছিলাম এখানে তাহলে এটা ক্লিক করব এইটা হলো আমার পিকচার এটা আমরা এই পিকচারটা এভাবে রাখি রেখে হেডার অ্যান্ড ফুটারে যাবেন এখন এই ডান পাশে দেখুন

যে লোগোটা দেখায় তেমন আপনি এখান থেকে ব্রাইটনেস একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনি যেমনটা রাখতে চান এখান থেকে আমার ইচ্ছাটা শুরু হয়ে গেছে এবং আপনি বসিয়ে দিতে পারলেন তবে এখন আমার এটাকে কোথায় নিতে হবে মাস্ক নিতে হবে তাহলে মাঝখানে কিভাবে নিবে এই জন্য যে কাজটি করতে হবে আমরা এই অ্যান্ড আছে অ্যান্ডের একটু এসে কি করবো অ্যান্ডের একদম শুরুতে এসে আপনি এন্টার বাটনে চাপ দিবেন আপনাকে এই জায়গাটা একটু আন্দাজ নিতে হবে অনুমান করে নিতে হবে যে আমার মাছ বরাবর এটা আসলে কেসে এখন বাইরে ক্লিক করেন দেখুন এখন মনে হয় এখনো মাঝখানে যায়নি এখন একটু উপরে তাহলে আমি আবার এখানে আসলাম আবার আমি আবার একটু অ্যান্ড দিলাম এবার মনে হয় মাঝখানে গিয়েছে আমরা এখন কন্ট্রোল যদি দিই দেখুন আমার এই জায়গাটায় কিন্তু অর্ডার একটা দেখা যাচ্ছে এবং এইটা কিন্তু এখন প্রত্যেকটা পেজে থাকবে দেখুন অসৌধ হিসেবে আসি আপনি চাইলে একদম নিজেও রাখতে পারেন কর্নারে রাখতে পারেন ডানে রাখতে পারেন যেখানে আপনি রাখতে পারেন একটা আমি কিন্তু এখানে দেখিয়ে দিলাম একটু লং প্রসেস অন্য অন্য মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে যেভাবে ওয়াটারমার্ক সেট করা হয় এতটা সহজ কিন্তু এক্সেল না এখানে একটু পণ্যভাবে করতে হয় তো আশা করি আপনারা পারবেন যদি কখনো দরকার হয়